জি, আমার নাম জারিফ জামান, ক্লাস ফাইভ, সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুল। আজকে মহান বিজয় দিবস। জি, কেমন উদযাপন করছো? মহান বিজয় দিবস এটি আমাদের জন্য একটি সুখের দিন, কারণ আমাদের দেশটি এদিন স্বাধীন হয়েছে এবং আমাদের মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেছে, তাই এটি আমাদের জন্য অনেক সুখের দিন। অনেক ভালো লাগছে, কারণ আমি এটা হলো আমি প্রথমবারের মতো স্মৃতিসৌধতে এসেছি, তাই আমার পরিবেশটা অনেক ভালো লাগছে। কার সাথে এসেছো? আমার বাবা মা দুজনের সাথে। আমি চাই আমাদের দেশের জন্য আমার পরে যে ভবিষ্যৎ প্রজন্ম তারা যেন অনেক দেশপ্রেমিক হোক এবং দেশের জন্য অনেক ভালো কিছু করতে পারুক। তোমার নাম কি? আরাফাত। আরাফাত, তুমি এখানে কার সাথে এসেছো? বাবার সাথে। বাবার সাথে? তুমি কিসে পড়ালেখা করছো? হ্যাঁ। কিসে পড়ছো? হ্যাঁ, কিসে পড়ছো? কাসামে নার্সারি। নার্সারিতে? আচ্ছা, আজকে মহান বিজয় দিবস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এরকম কি সব সময় আসা হয়? না। তোমার নাম কি? সামিয়া। কিসে পড়ো? নার্সারিতে পড়ি। নার্সারিতে? কোন স্কুলে? স্কুলে? হ্যাঁ। স্কুলের নাম কি? স্কুলের নাম সেনা পাবলিক স্কুল ও কলেজ। আজকে এই স্মৃতিসৌধে কার সাথে এসেছো? বাবার সাথে। বাবার সাথে। কেমন লাগছে? ভালো। আজকে এই মহান বিজয় দিবস পালন করছো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই। অনেক ভালো। এর আগে এরকম বিজয় দিবসে এসেছো কখনো? কোনদিন আসিনি। আসলে তাহলে পাশে বই পড়ো না।